এটা তো অনেক সময় আইডি কার্ড দেখে অনেক সময় মোবাইল নাম্বার তুলে টিকিটটা প্রিন্ট হয়ে যায়। দেখেন আপনাদের দায়িত্বহীনতা তো একটা খাটতে আছে, আপনাদের দায়িত্ব অবলা আছে। অনেক সময় দেখেন অনেক সময় আইডি কার্ড দেখে মোবাইল নাম্বার বলে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার থাকলে টিকিটটা প্রিন্ট হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের দীর্ঘদিনের একটা বদনাম আছে, এখানে টিকিট কালোবাজারির প্রকোপটা অনেক বেশি। আমাদের গত কয়েক মাসে বিভিন্ন অভিযান হয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী এবং এখানে আরএনবির সদস্য ওদের সাথে আমরা যোগাযোগ রাখি। কোনো ধরনের কালোবাজার সংবাদ পাওয়া মাত্রই আমরা মোবাইল ফোন পরিচালনা করার চেষ্টা করি। আজকেও সকাল থেকেও আমাদের সাথে যোগাযোগ ছিল, আমরা যখন শুনতে পেয়েছি কালোবাজারে হাতে টিকিট আছে তাৎক্ষণিক এসে অভিযান পরিচালনা করি। একজনকে হাতে নাতে 71টি টিকিট শট হাতে ধরি, তার সহযোগী আরেকজনকে আমরা আটক করি। একজনকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড, আরেকজনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দণ্ড করা হয়েছে।